আসসালামু আলাইকুম। জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুটো ফার্স্ট ল্যাকটেশনের অসাধারণ বকনা আর একটা জার্সি সেকেন্ড ল্যাকটেশনের, আমরা কোথায় কত টাকা বিক্রয় করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যারা ভালো গাভী কিনতে ইচ্ছুক তারা আমাদের ভিডিওর সাথেই থাকেন, আমার কাছে ফোন দিলে বা কথা বললে অবশ্যই আপনারা ভালো গরুগুলো আমার খামারে আসলে পেয়ে যাবেন। সেই সুবিধার্থে আমি আপনাদের ভিডিওটা করে দিচ্ছি, ঠিক আছে। এই গাভিটার আমরা একটা বিক্রয় প্রোগ্রাম দিছিলাম, আমার ভাইয়া গরুটা কিনছে, পাশাপাশি আরও গরু কিনছে, আমরা বিস্তারিত ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। এই গাভিটা আমাদের বিস্তারিত ভিডিওর মধ্যে দেখছেন, এটা চার দাঁত ফার্স্ট ল্যাকটেশন, খুবই অসাধারণ বকনা গাভ। হ্যাঁ, এই গরুটার সর্বোচ্চ গ্রেডের গরু, আমি এটা দেখাইছি আপনাদেরকে, অসাধারণ। হ্যাঁ, খুরাগুলো দেখেন, জাত কি খুব কোয়ালিটি সম্পন্ন বকনা, মাজা সেরকম, ওলানের শেপ খুবই ফার্স্ট ক্লাস, ওলান খুবই ফার্স্ট ক্লাস, ঠিক আছে। কোয়ালিটি দেখেন, এগুলা ফার্স্ট ল্যাকটেশনের দুধ থাকবে 22 থেকে 23, ভালো ম্যানেজমেন্টে গেলে 25 আসবে, কিন্তু সেকেন্ড ল্যাকটেশনের 27-28 গরু হবে, তৃতীয় বিয়ানে 30 প্লাস করার বকনা এটা, ঠিক আছে। খুবই কোয়ালিটি সম্পন্ন বকনা, দেখেন কালার, সৌন্দর্য, জাত সব কিছু আছে, সামান্য একটু নাভি টলটল করতেছে, এটা একটু রস আসছে গাভ। হ্যাঁ, এই গরুগুলো যাবে আমাদের চট্টগ্রাম, আমাদের চট্টগ্রামে যাবে, চট্টগ্রাম শহরে যাবে। এই গাভিটা আমাদের ফার্স্ট ল্যাকটেশন, অনলি চার দাঁত হচ্ছে। হ্যাঁ, এর সাথে একটা দামি বকনা বাচ্চা হয়েছে, খুবই অসাধারণ বকনা, দেখেন নিচের খুরাগুলো দেখেন, পার্সেন্টেজ দেখেন, নিচের প্যাটার্ন দেখেন। শুধু গাভি কিনলেই হবে না, সর্বোচ্চ মানের দুধের গরুগুলোর মধ্যে দুধ আসবে, পর্যাপ্ত দুধ আসবে, কোনো রস নেই। হ্যাঁ, লেজা একবারে চিকন, প্রস্রাবের দাঁতটা থেকে ওলান নেমে আসছে, এটাকে বলি আমরা মৌয়া ভাষা, অনেকে বলে নারকেল ওলান, খুবই ভালো, খুবই ভালো। এটা এভিয়ানে দুধ দিবে 18 থেকে 20, আমি ভাইয়াকে 18 বলছি, 18 পেয়ে যাবে, অলরেডি 17-18 নেমে গেছে, 17-18 নেমেই গেছে, আমি 18 বলছি, 18 থেকে 20 লিটার থাকবে। শুধু দুধের উপর ডিপেন্ড করে যদি আপনারা গরু কিনেন, যে একটা গরু 18 কেজি দুধ হয় এত টাকা দাম, আসলে খালি দুধের উপরে গরুর দাম হয় না, গরুর হাইট, গরুর প্যাটার্ন, গরুর কালার, গরুর জাত, গরুর সৌন্দর্য সব কিছুর উপরে কিন্তু নির্ভর করে, এই সব কিছুর উপরে নির্ভর করে কিন্তু গাভিগুলোর দাম। বকনা দুটা দেখেন, ছোটো ছোটো গরুর মধ্যে অনেক দুধ হয়, ঠিক আছে, আবার বড় গরুর মধ্যে দুধ হয়। এই গরুগুলো একটা খামারে যত লং টাইম থাকবে, এদের কাছ থেকে জাতের জাত পেতেই থাকবেন, এটা মাথা ঠিক করে দাও তো, জাতের জাত পেতেই থাকবেন, সেজন্য শুধু 18 কেজি 20 কেজি 23 কেজি দুধ দেখে গাভি কিনলে হবে না, এরকম কালার, প্যাটার্ন, সৌন্দর্য, কোয়ালিটির কোয়ালিটি যাকে দেখেন, গলা থেকে পিছন খেয়াল করেন, গরুটার জাতটা খেয়াল করেন, হলস্টাইন গাভি। এই গাভিগুলো যে খামারেই যাবে সে একজন সফল খামারি, ঠিক আছে। এই জার্সিটা আমরা পটুয়াখালীতে আমি বিক্রয় করছিলাম, এক ভাইয়া বায়না দিছে, দুটো গরু নিছিল, আর্থিক সমস্যার কারণে সে গরুটা কালেক্ট করতে পারেনি, পরে আমি চট্টগ্রামে ভাইয়াকে দিলাম, দামি একটা বকনা বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান, গরুটা দুধ থাকবে 17 থেকে 18, ইনশাল্লাহ 17-18 কেজি আমার এখানে নেমে গেছে, এবং পিওর যদি ভালো ম্যানেজমেন্টে যায়। ওই যে গরু দেখেন, এটাও 18 থেকে 20, এটা 18, তা এই গরু আর এই গরুর দাম কখনোই একখানে হবে না। কেউ বলে যে গরু 18 কেজি দুধ এই দামে হবে কি না, এটা হবে কি না, আসলে গরুর বডির উপরও গরুর দাম আছে, প্যাটার্নের উপরও গরুর দাম হয়। এই গরুটা 18 লিটার দুধ দিবে, তো এই গরুর দাম তো এত না, এই গরুর দাম কম, জার্সি গরু দেখেন, কোয়ালিটি দেখেন, পিওরিটি দেখেন, তার শেপ দেখেন, এই এবারে যত তার শেপ দেখেন কত ফার্স্ট ক্লাস। এই 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 গাভিটার সাথে একটা দামি বকনা বাচ্চা আছে, বাচ্চাটা আমাদের এসএফ দেওয়া ছিল, এসিএবিজের বাচ্চা, বাচ্চাটা বকনা বাচ্চা হয়েছে দেখেন। তা গরু যেরকম, আমাদের বাচ্চাগুলো খুব হাই কোয়ালিটির, তা আমাদের এই বকনাগুলো খুবই অসাধারণ বকনা। আপনারা যারা এই ধরনের উন্নত মানের বকনা গাভি দিয়ে খামার শুরু করতে যান, ফার্স্ট ল্যাকটেশন সেকেন্ড ল্যাকটেশন, আমাকে ফোন দিবেন, কথা বলবেন, আমি ভালো গাভিগুলো দিব। আমি একটু বলে দিই দাও। আসসালামু আলাইকুম, আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। যারা এই ধরনের ভালো গাভি কিনতে চান তারা আমার সাথে ফোনে কথা বলবেন, যোগাযোগ করে চলে আসবেন, আমি এই ধরনের বকনাগুলো দিব। আমি বকনাটার একটা বিক্রয় বিজ্ঞাপন দিয়েছিলাম, আমার ভাইয়া কালেক্ট করছে, এই গরুটা এইটা এটা, সে আরও অনেক গাভি কিনবে। খালি গরু কিনলেই হবে না, গরু কিন্তু মানের গরু কিনতে হবে, মানের গরু না কিনলে আপনারা সফল খামারি হতে পারবেন না। দেখেন বকনাটার কিন্তু কোনো রস আসেনি, ওলানে যা আসছে দুধ, তার কোমরের
প্যাটার্নটা দেখেন কত ভারী এই গাবিটা আমি আপনাদের আপনাদেরকে দেখাইছি আজকে আরো বড়টা কত সুন্দর হয়েছে দেখেন কোয়ালিটিটা আর এই বকনাটা আমাদের চার দাঁত প্রথমে দাঁতগুলো আমরা দেখাই দিচ্ছি এখন প্রথম বাচ্চা দিয়েছে দেখেন গরু খালি কিনলে হবে না 18 কেজির গরু পূজা ভাস্কা গরুর মধ্যে হয় খায়র মিক্সার গরুর মধ্যে হয় এটা ডাইরেক্ট ফ্রিজিয়ান গরু এইখান থেকে এই কোয়ালিটি খেয়াল করেন এইখান থেকে পিছনের কোয়ালিটি খেয়াল করেন এই জায়গার ফ্যাটটা খেয়াল করেন যারা আসলে নতুন খামার দিচ্ছেন বা অল্প দামের মধ্যে গরু খুঁজতেছেন তারা বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলেন আসলে সবাই কিন্তু বোঝে না কোন গরু পালতে হবে কোন গরুতে লাভ বেশি হয় কম দামের গরু দুধ হয় বেশি দামের গরু দুধ হয় তিনটা গরু খুবই কম রেটে দিছি আমরা দাম শুনলে বুঝতে পারবেন যারা ভালো গাবি কালেক্ট করতে যাচ্ছেন আসলে গরুর যদি মান ঠিক থাকে তাহলে খামার ঠিক থাকে আর গরু যদি মান ঠিক না থাকে আপনারা কখনো সফল খামারি হতে পারবেন না এই গরুগুলো সেকেন্ড এক একটা গরু 2,90,000-3,00,000 টাকা দাম উঠবে ওটা মোকান 3,50,000 টাকা দাম উঠবে এই জার্সিটা এবার দুধ 18 লিটার যে একটা বকনা বাচ্চা দুধ আর বাচ্চা বিক্রি করে খালি দুধই বিক্রি করে টাকা উঠে যাবে তা তিনটা গরু আমার সৌদি আরব থেকে এক এক বড় ভাইয়া খুবই অবাহিক মানুষ আমি তাকে ভিডিও কলে দেখে শুনতে অনেক খুবই খুশি তার একদম মানে মানুষের একটা চেহারার মধ্যে একটা ইয়া থাকে তা সে খুবই ভালো মানুষ তা একটা জিনিস কি আমি তাকে গরুগুলো পছন্দ করে দিচ্ছি যে ভাই এই কটা গরু নেন প্যাটার্নগুলো আমি পছন্দ করে দিচ্ছি এই গরুটা ঘুরাই দাও প্যাটার্নগুলো পছন্দ করে দিচ্ছি আমি চাই যে বাংলাদেশে যারা ভালো গাদি কালেক্ট করে খামার করতে চান এরকম রূপ রং বয়স সৌন্দর্য এই ধরনের কোয়ালিটির গরু যদি মিল করতে পারেন তা এই গরুটা এবার ফার্স্ট ল্যাকটেশনের হাইট সেকেন্ড ল্যাকটেশন ফার্স্ট ল্যাকটেশন এগুলো হাইটের গরু এরকম মাজা এরকম শেপ এই গরুগুলো যদি মিলাইতে পারেন তাহলে সফল কামেন আর খালি খালি যদি পান যে ভাই আমার 18 কেজি 20 কেজি 25 কেজি দুধ হইলে হবে আর ওই ধরনের গরুও আছে তা আমি তিনটা গরু সৌদি আরবের ভাই আমাকে টাকা পাঠিয়ে দিতে ব্যাংকে ওনারা কেউ আসেনি আমি পাঠিয়ে দিচ্ছি আজকে চট্টগ্রাম শহরে তিনটা গাভি 8,00,000 টাকা বিক্রয় করা হয়েছে 18 থেকে 20 আর 23 হ্যাঁ এটা ভালো ম্যানেজমেন্ট গেলে 25 আসবে আর এটা বাংলাদেশের যে কোনো খামারে আপনি 1,00,000 গরু দেখবেন 1,00,000-এর মধ্যে একটা গরু এরকম মিলবে না যদিও মিলে দাম চাবে 3,50,000-4,00,000 টাকা আমি অ্যাভারেজ দাম বলে দিলাম যে কয় টাকা ফেলাবেন ফেলাবেন এই গরুটাও অল্প টাকার মধ্যে অ্যাভারেজে ফেলান কে কয় টাকা ফেলাবেন যার যেটা অভিজ্ঞতা এটা দুধ 18 থেকে 20 17-18 নেমে গেছে এত ফার্স্ট ক্লাস দেখেন গরু কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু পেন্সিল বাট বলি আমরা এগুলো যেটা গরু দুধের পেশা বেশি বাট সামনে বাঁকা হয়ে যায় এটা এরকম বাঁকা হয়ে গেছে ঠিক আছে তা একটা কি মানের গরু কিনবেন তা যারা কম টাকার গরু কিনবেন 1,60,000-70,80,90,000-2,00,000 সেটাও আমার কাছে আছে সেটাও আমার ছোট গরু হলেও খুব জাত গরু পাবেন তা আপনারা যারা পিওর গাভি কিনতে চান যে না আমি ভালো দিয়ে শুরু করব আমার ফিউচার ভালো আমি দুধ ভালো বিক্রি করব এই জার্সিটা ছোট এত দুধ তা এরকম দুধের গরু কিনতে হবে আর এগুলো দুধের গরুর একটা জিনিস কি খালি কিছু গরু আছে হক্কা দুধ দেয় অল্প দিন দুধ দেয় 2-4-5 মাস দুধ দিয়ে দুধ 10-12 কেজি হয়ে যায় সেই গরু কেনা হবে এরকম অসাধারণ গাভিগুলো কিনবেন এই গরুটা ঘুরাই দাও তো এরকম অসাধারণ গাভিগুলো কিনবেন তাহলে আপনাদের খামার লং টাইম করতে পারবেন এরকম অসংখ্য বকনা ফার্স্ট ল্যাকটেশন সেকেন্ড ল্যাকটেশনের গাভিগুলো আমার কাছে আছে যারা ভালো গাভি কালেক্ট করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন আর এই দুইটা গরু আমার সৌদি আরব থেকে এক ভাইয়া ফোন করে নিচ্ছে সৌদি আরবের আর এক ভাইয়া নিচ্ছে তিনটা এই ভাইয়াও নিচ্ছে তিনটা ওগুলো আমি আপনাকে দেখাবো পর্যায়ক্রমে আর এক ভাইয়া নিচ্ছে 6টা গরু তা ঘটনা হয়েছে কি যারা ভালো গাভি কালেক্ট করতে চায় তারা আমার সাথে কন্টিনিউ ফোনে যোগাযোগ করে আজকে না পারি কালকে পারবো কালকে না পারি 7 দিন পরে পাবো আমি একটু সময় নেবো আমার ঘরে গরু রেডি করি রেডি করে আমি গরু দিই আমি গরুটা আর এনে কোনো গরু আমি বিক্রি করি না আমি গরু আমার ঘরে গরু সব কিছু দেখি ভ্যাকসিনেশন কিডনি হ্যাঁ গরু সুস্থতা গরুর জাত সব কিছু খাওয়া দেখে তারপর আমি একটা মানুষকে একটা গাভি দিই তা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দূর দূরান্ত থেকে কুমিল্লা চট্টগ্রাম সিলেট আমার ঢাকা প্রতিনিয়ত আমার গাভি নিচ্ছেন আপনারা আসেন আগের চেয়ে অনেক ভালো কোয়ালিটির গরু আছে সব জায়গায় সে রেট কম পাবেন আপনি 10 জায়গায় দেখে এসে আমার কাছে আসবেন সবার চেয়ে পিওর গরুগুলো আমার কাছে পাবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের চ্যানেল JDF TV অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং PCTV বাংলায় দুই চ্যানেল নামে ভিডিও যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।